আমার একটা গোলার সিঁদুর ছিল, তো সেই সন্ধে দিচ্ছে, কেউ অনেকে সন্ধে দিচ্ছে। এই ফ্যানটা হলো আমার ছেলে শুয়ে, তো ও এই ফ্যানটা চালিয়ে শুয়ে। মাথাটা আসেনি আমার, ও কলেজ গেছে ছেলে, তো কলেজ থেকে আসবে, ফোন করেছিল, ট্রেনে উঠে আমাকে ফোন করবে, ওকে নিয়ে আসবো। তো একটু টাইমের মধ্যে তোমাদের একটা, তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। লাইটটা না খুব ডিস্টার্ব করে। ছেলে বলল ওর ট্রেনে উঠে গেছে, এখন আমি বেরোবো। আপাতত আমি এইটুকুই তোমাদের সামনে শেয়ার করছি, মাথা কাজ যাচ্ছে, গুড ইভিনিং বললাম, ওকে নিয়ে এসে সন্ধে দেবো, এখন বেরোবো। কিন্তু মাথাটা না আসছে, তো আর আনতে যাওয়া যায় না, সেজন্য মাথাটা একটু আসলে নিলাম, আর একটু সিঁদুর করে নেবো, নিয়ে ছেলেকে আনতে যাবো। গরম কম লাগবে এরকম করে থাকলে। এবার একটুখানি সিঁদুরটা পরে নি, হাত দিয়ে পরলাম, ছেলেকে আনতে যাই। নিয়ে এসে আমি এবার কি করবো না করবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? চলো টাটা। আনতে যাবো, তো নিয়ে আসলাম, আর এখন ফিরিয়েছি, কেমন বড় চলেছে। এখন ও খিদে পেয়েছে, ও বললো আমাকে একটু জিরা রাইস করে দাও, আর ওই দইয়ের কারি আছে, দইয়ের কারি, এই যে কড়াইতে করা আছে দইয়ের কারি, ওটা দিয়ে দইয়ের কারিটা খুব ভালো হয়েছে খেতে। তো জিরা রাইস আর একটু দইয়ের কারি করে দাও ওটাই। তো আমি দেখো রেসিপিটা বানাই, আমার কোন রেসিপি দেখো। রাত্রি 8:30, তা কি করলাম, একবারে সব নিয়ে আসলাম, গাজরও নিয়ে আসলাম, গাজর দিয়ে জিরা রাইস করবো, কারি পাতা দিলাম, আর এই যে গাজর কারি পাতাটা একটুখানি আগে ইয়েতে দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম, জল দিয়ে ধুলাম, তো যেহেতু সেই জন্য কারি পাতাটা জল দিয়ে না ধুলে পুরে নিয়ে একটুখানি গাজর দেবো, তাহলে টেস্ট হবে খেতে, সেই জন্য না দিলেও হয় গাজরটা। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, একটু
এবার কারি পাতা দিলাম, একটু গাজর, গাজরটা না দিলেও হয় জিরা রাইসে, আমি একটু গাজরটা দিই তার কারণ খেতে টেস্ট হবে একটু, সেই জন্যে একটু ভালো লাগবে গাজরটা দিলে। তাই জন্য গাজর দিলাম, এদিকে হয়ে গেছে, এবার ভাতটা দিয়ে দিচ্ছি। একটু দিয়ে কারিটা বানানো আছে, কারিটা একটুখানি গরম গরম করছে। শরীর খারাপ হলে মানুষের কত কিছু সব চেঞ্জ হয়ে যায়। আলু সিদ্ধ করেছিলাম।